नमस्कार, आमी रुमी आपनादेर सबाइके आबारो एकटा नतून रेसिपिते स्वागत। आज आमी आपनादेर दारुण स्वादेर गुड़ पिठा बानानो देखाबो। एइभाबे एकबार गुड़ पिठा रेसिपिटा बाड़िते बानिये देखते पारेन, जे केउ खूब सहजे बानिये फेलते पारबेन आर खेते किन्तु भीषण भालो हय। रेसिपिटा शेष पर्यन्त देखार जन्य आपनादेर काछे अनुरोध रइलो, बाड़िते बानाले कमेंट बक्स जानाते एकेबारेई भुलबेन ना खेये आपनादेर केमन लागलो। तो चलुन दारुण स्वादेर गुड़ पिठागुलो बानानो शुरू करा जाक। प्रथमे एकटी कड़ाई गैसेर ओपर बसिए दिए कड़ाइर मध्ये दिए दिच्छि। एखाने आमी 180 ग्रामेर मतन खेजुर गुड़ दिए दिच्छि आर एई समय फ्लेमटा किन्तु लोते रेखेछि। एबार आमी एर मध्ये दिए दिच्छि खूब सामान्य परिमाण जल। एखाने आमी मेजारिंग कापेर 1/3 कप आमी जल दिए दिलाम। खूब बेशि जल देओयार किन्तु एकेबारेई दरकार नेई, खूब अल्प जल दिते होबे जाते गुड़गुलो मेल्ट हये जाय। गुड़गुलोके एइभाबे एकटु भेंगे दिच्छि आर जलेर संगे एकटु मिशिए निच्छि। एखन एइभाबे मीडियाम टू लो फ्लेमे 2 मिनिटेर मतन रेखे दिच्छि। 2 मिनिट परे आमी आपनादेर देखाच्छि। आपनारा देखुन गुड़टा किन्तु खूब सुंदरभावे मेल्ट हये गेछे। एबार फ्लेमटा किन्तु मीडियाम टू हाईते करे दिलाम। एबार गुड़ेर एई शिराटाके 2 मिनिट खूब भालो करे फुटिये निते होबे। गुड़ेर शिराटा एकटु चिटचिटे भाव करेई फुटिये निते होबे। आर दिये दिलाम सामान्य परिमाण लवण, 1 चामचेर 4 भागेर 1 भाग। आर दिए दिच्छि सामान्य परिमाण एलाच गुड़ो, एते सेंटटा खूब भालो होबे आर खेतेओ किन्तु बेश भालो लागबे। एलाच गुड़ो आपनारा चाइले दितेओ पारेन नाओ दिते पारेन। लवण ओ एलाच गुड़ोटा किन्तु खूब भालो करे मिशिए निच्छि। मेशानोओ किन्तु खूब भालो करे हये गेछे। एखन फ्लेमटा मीडियाम टू हाईते करे 2 मिनिट खूब भालो करे फुटिये निच्छि। 2 मिनिट मीडियाम टू हाई फ्लेमे खूब भालो करे फुटिये निएछिलाम। এখন কিন্তু শিরাটার মধ্যে বেশ চিটচিটে ভাব চলে এসেছে। এই সময় আপনারা একটু চেকও করে নিতে পারেন। এইভাবে হাতার মধ্যে অল্প পরিমাণ শিরা নিয়ে একটু চেক করে নিলেই আপনারা দেখতে পাবেন যে মিশ্রণটার মধ্যে বেশ কিন্তু চিটচিটে ভাব চলে এসেছে। এখন কিন্তু ফ্লেমটা একেবারে লোতে করে দিলাম। এবার আমি মেজারিং কাপের 1/2 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি, আপনারা যে কোনো ধরনের চালের গুঁড়ো নিতে পারেন। চালের গুঁড়োটা কিন্তু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা লোতেই রাখতে হবে যাতে কোনো রকম দলা না থাকে। আর লো ফ্লেমে খুব ভালো করে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এতে খুব ভালো করে চালের গুঁড়োটা মিশে যাবে আর কোনো রকম দলা থাকবে না। চালের গুঁড়োটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি যতটা চালের গুঁড়ো নিয়েছিলাম ঠিক ততটাই কিন্তু ময়দা দিয়ে দিচ্ছি, মানে মেজারিং কাপের 1/2 কাপ। ময়দাটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে আর খুব ভালো করে মিশিয়ে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে বেশ ঘন করে একটা ডোয়ের মতন বানিয়ে নিয়েছি। আর অল্প পরিমাণ ময়দা দিয়ে দিলে পিঠেগুলো কিন্তু ভাজার সময় ভেঙে যাবে না। আর শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে যদি পিঠেটা বানানো হয় তাহলে কিন্তু ভাজার সময় পিঠেগুলো ভেঙে যেতে পারে। তাই অল্প পরিমাণ ময়দা দিয়ে দিলে পিঠেগুলো কিন্তু আর ভাজার সময় ভেঙে যাবে না আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। ময়দাটাও কিন্তু লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে একটা ডোয়ের মতন বানিয়ে নিতে হবে। আর মিশ্রণটা কিন্তু ঘন হয়ে কড়াই থেকে আলাদা হয়ে যাবে, তখনই বুঝে নিতে হবে ডোটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এইভাবে লো ফ্লেমে 3-4 মিনিটের মতন নাড়াচাড়া করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি যতক্ষণ না মিশ্রণটা ঘন হয়ে একটা ডোয়ে পরিণত হচ্ছে। 4 মিনিট কন্টিনিউ নাড়াচাড়া করেছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে একটা ডোয়ে পরিণত হয়ে গেছে আর কড়াই থেকে কিন্তু একেবারেই আলাদা হয়ে গেছে। এখন ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি। এবার এই ডোটাকে কড়াই থেকে নিয়ে একটা ট্রের মধ্যে রেখে ঠান্ডা করে নিতে হবে। একেবারে ঠান্ডা করার দরকার নেই, মোটামুটি একটু ঠান্ডা করে নিলেই হবে। পিঠেটা বানানোর জন্য যে ডোটা রেডি করেছিলাম সেই ডোটা কিন্তু একটা ট্রের মধ্যে রেখে ঠান্ডা করে নিয়েছি আর হাতে এই সময় অল্প পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। এখন অল্প অল্প অংশ নিয়ে এক একটা লেচি কেটে নিতে হবে আর লেচিটাকে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিয়েছি। পিঠেটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি ট্রের সাইডে অল্প পরিমাণ সাদা তিল নিয়ে নিয়েছি। এখন তিলটার মধ্যে এইভাবে একটু প্রেস করে দিতে হবে, এতে পিঠের গায়ে খুব ভালো করে তিলটা আটকে যাবে। এতে পিঠেগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা চাইলে তিল দিতেও পারেন বা নাও দিতে পারেন, বা অল্প পরিমাণ নারকেল কোরাও এইভাবে আটকে দিতে পারেন, তাহলে পিঠেটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এইভাবে তিল দিয়ে গুড় পিঠা রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়, বানানো তো একেবারেই সহজ। আর বাড়িতে বানালে কমেন্ট বক্স জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। একইভাবে সমস্ত পিঠেগুলো রেডি করে নিচ্ছি। সমস্ত গুড় পিঠাগুলো একইভাবে রেডি করে নিয়েছি আর এই গুড় পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো হয়। এবার পিঠেগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার পিঠেগুলোকে ভেজে নিতে হবে আর পিঠেগুলোকে ভাজার জন্য এখানে আমি একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটাও কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছিলাম আর ফ্লেমটা কিন্তু এই সময় লোতে করে দিয়েছি।
এবার পিঠেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি কয়েকটা গুড় পিঠা দিয়ে দিলাম। এবার গুড় পিঠাগুলোকে কিন্তু খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু গুড় পিঠাগুলো আগে থেকেই অনেকটা রান্না করা আছে, তাই খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না। 3-4 মিনিটের মধ্যে পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে যায়। এইভাবে পিঠেগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। পিঠেগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন পিঠেগুলোকে তুলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এই সময় পিঠেগুলো একটু নরম হতে পারে, তবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে পিঠেগুলো কিন্তু শক্ত হয়ে যাবে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এখন সমস্ত পিঠেগুলো তুলে নিচ্ছি, আর বাকি যে পিঠেগুলো আছে সেই পিঠেগুলোকে একইভাবে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। ঠিক একইভাবে বাকি যে গুড় পিঠাগুলো আছে সেই পিঠেগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পিঠেগুলোকে একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই পিঠেগুলো কিন্তু একেবারেই রেডি। সমস্ত পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা ট্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর বাড়িতে বানালে কমেন্ট বক্স জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। এখন একটা পিঠে আমি আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ভেতরটা। আর এই গুড় পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো হয়। আর এই গুড় পিঠাগুলো বানানোর জন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়বে না। বাড়তে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনারা কিন্তু যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। আর এই গুড় পিঠার রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো।